ক্লাস টেনের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সাবজেক্ট অঙ্ক বা গণিত। আজকের পাঠটা খুব সোজা আর খুব ইন্টারেস্টিং, প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ তো করবে, তার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো ভালো করে বুঝেও নিও, মাধ্যমিকে কিন্তু খুব কাজে লাগতে পারে অঙ্কগুলো। প্রথম কোশ্চেনটা দেখো, বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন অর্থাৎ MCQ। 1 নম্বর, যদি এ ব্রিজেস বি হয় অর্থাৎ এ সমানুপাতি বি হয়, তাহলে পরে এখানে যে সম্পর্কগুলো আছে অর্থাৎ ABCD, তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। এটা ভিজ চ্যাপ্টারের অঙ্ক। এবার চলো অ্যান্সারটা দেখো। দেখো এ ভেরিজেস বি এটা দেওয়া আছে, তো এই ভেরিজেস অর্থাৎ সমানুপাতের চিহ্নটা যদি উঠিয়ে দিই তাহলে কী হবে, আমাদের এখানে একটা সমান দিতে হবে। এর বিনিময়ে আমাদের কী করতে হবে, একটা কনস্ট্যান্ট অর্থাৎ কে নিয়ে আসতে হবে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ্রুবক। মাধ্যমিকে এরকম ভাষাতেই লিখবে, ওকে। এরপরে দেখো উভয় পক্ষ যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে, A² = K² B² কারণ দুদিকে স্কোয়ার হচ্ছে, উভয় পক্ষকে বর্গ করে পাই, এভাবে লিখবে। এবার দেখো এই যে সমান সমান চিহ্ন আছে এটাকে যদি উঠিয়ে দিই তাহলে কী হবে, তাহলে ভেরিজেস চিহ্ন আসবে আর এই কনস্ট্যান্টটা উঠে যাবে, তার মানে A² ভেরিজেস B² হবে। তার মানে D নম্বর অপশন দেখো, A² ভেরিজেস B² আছে, এই উত্তরটি কী হবে, সঠিক হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এটাও খুব সোজা একটা অঙ্ক। এ এবং বি একটি ব্যবসা শুরু করে, এ 1000 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 600 টাকা এবং বি লাভের 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন কত, 4টে অপশন আছে। এবার দেখো অ্যান্সারটা কীভাবে করছি। প্রথমত লিখবো বি এর লভ্যাংশ 400 টাকা এবং মোট লাভ 600 টাকা, তাহলে পরে এর লভ্যাংশ কত হবে, কারণ বিয়ের তো 400 টাকা হয়ে গেল আর টোটাল কত, 600 টাকা। তার মানে 600 থেকে 400 গেলে কত হবে, মুখে মুখে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 200, অর্থাৎ এই যে বিয়োগটা করলাম দেখো 200 টাকা এলো। এবার প্রশ্ন অনুসারে ধরি বি X টাকা নিয়োজিত করে, বি যে ব্যবসা ইনভেস্ট করলো সেটার পরিমাণ আমি ধরে নিলাম X টাকা, তাহলে পরে 1000 × 9 আর X × 6, কারণ সময়ের সঙ্গে সঙ্গে মূলধনটাও কিন্তু গুণ হয়, এটা সমান সমান কী আছে, 200 × 400, কারণ এটা লভ্যাংশ। এবার দেখো এটাকে গুণ করলে কী হবে, 9000, আর এই যে পার্টটা 6x এটা নিচে চলে আসবে, এখানে 200/400, তাহলে পরে দেখো 1500 কাটাকাটি করলাম 6 দিয়ে 9000 কে, তাহলে কী হবে, 1500 আসবে উপরে আর নিচে আসবে x, আর এদিকে কাটাকাটি করলে 1/2, অর্থাৎ 2 এর সাথে 1500 গুণ করলে 1500 কত হবে, 3000 টাকা। তাহলে পরে দেখো B নম্বর অপশন যেটা আছে, 3000 টাকা উত্তরটি সঠিক হবে। এরপরে 3 নম্বর প্রশ্নটি আরও সোজা একটা প্রশ্ন। দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি 4 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো, 4টে অপশন আছে। এবার দেখো অ্যান্সারটা, যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর্ফলের সমান, মানে বিয়োগফলটা হবে, হ্যাঁ দুটো বৃত্তের, তো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কি, দেখো একটা আছে 7, একটা আছে 4, তো দুটোর বিয়োগফল কত হবে, 3 সেমি, তার মানে D নম্বর উত্তরটি 3 সেমি, এটা হবে সঠিক। ওকে, এরপরে দেখো এরপরের প্রশ্নটা আরও সোজা একটা প্রশ্ন। R/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরোধ গোলকের আয়তন কত, 4টে অপশন আছে। মাধ্যমিকে কিন্তু এই টাইপের কিছু কোশ্চেন থাকে, তোমরা টেস্ট পেপার দেখলে এই টাইপের কিছু কোশ্চেন দেখবে পাবে, আর টেস্ট পেপার প্রচুর সলিউশন করা আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা প্লেলিস্ট খুঁজলে পেয়ে যাবে। এবার দেখো অ্যান্সারটা, ব্যাসার্ধ সমান সমান R/2 একক, নিরেট গোলকের আয়তন কী আছে, 4/3 πr³, এটা হচ্ছে কি সূত্র। এবার দেখো ব্যাসার্ধের মান তো R/2 লেখাই আছে, তাহলে আর এর জায়গায় কী লিখবো, R/2, ঠিক আছে, এটা কিউব থাকে ফর্মুলাতে, কিউব লিখলাম। এবার দেখো R³ আর 2 এর কিউব মানে কি, তিনটা দুই গুণ করতে হবে, অর্থাৎ 2 × 2 × 2, তাহলে কী হবে, 2 × 4 = 8, তাহলে এখানে 8 লিখলাম। এবার এটা কাটবো, 4 × 2 = 8, এখানে 2 হলো, তাহলে অ্যান্সারটা কী আসবে, 1/6 πr³ ঘন একক। অ্যান্সার কী হলো আমাদের, দেখো D নম্বর অপশন, 1/6 πr³ ঘন একক। এরপরে 2 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা কী হবে, মিথ্যা, অর্থাৎ তোমরা এভাবে লিখবে বিবৃতিটি মিথ্যা। তারপরে দেখো বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের, এটা কী হবে, মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। 2 এর 3 নম্বর কোশ্চেনটা একেবারে সোজা। দেখো একটি অংশীদারী ব্যবসায় প্রীতম নির্যাত তথার মূলধন অনুপাত 1:2, 1/2, 1, তারপরে কী বলছে, অনুপাত 1/3, অনুপাত 1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6, এটা সত্য না মিথ্যা, এটা বইয়েরই অঙ্ক মনে হয়, খুব সোজা। দেখো প্রথমত লিখবো প্রীতম নির্যা ও কী বলছে যে তোমার মূলধন অনুপাত 1:2:1/3:1/4, এবার এটাকে আমি কী করবো, এই যে 3টা পার্ট
দুই তিন চার এটা লসও করব, ঠিক আছে, সেই পার্টটাকে উপর দিয়ে গুণ করতে পারি, বা তুমি এভাবে লিখতে পারো কি আসতে পারে, দেখো এই পার্টটাকে বাদ দাও, দেখো কীভাবে, দেখো লক্ষ্য করে এখানে চার আছে, তারপরে এখান থেকে একটা দুই, এখান থেকে একটা তিন, অর্থাৎ তিন দুগুণ ছয়, এই লিখলাম ছয়। এবার এই পার্টটা এর মধ্যে বড় অংশ কত, চার, এখানে লিখবো। আর লাস্ট দেখো লক্ষ্য করে যে চার, এই দুটো এই চারটা বাদ দিলে পারে, দুই তো চার, চার মধ্যে চলে যাচ্ছে, তাহলে কি এখানে তিন, এখানে তিন আসবে, অর্থাৎ 6:4:3। এবার তুমি অন্য নিয়মে করতে পারো, লভ্যাংশের বন্টন অনুপাত কী হবে, 6:4:3, তাহলে বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে। দুইয়ের চার নম্বর খুব সোজা একটা অঙ্ক, দেখো এ ভেরিজেস 1/b এবং বি ভেরিজেস 1/c হলে এ ভেরিজেস 1/c হবে। দেখো এবার অ্যান্সারটা করি, এ ভেরিজেস 1/b অর্থাৎ a=k1/b, k1 কি একটা অশূন্য ভেদ্রুবক। এবার দেখো বি ভেরিজেস 1/c, এখানে ওই ভেরিজেস চিহ্নটা অর্থাৎ সমবাদের চিহ্নটা উঠিয়ে দেবো, তার বদলে কী আনবো একটা k2, অর্থাৎ k2 কি এখানে অশূন্য ভেদ্রুবক। এবার লক্ষ্য করো a=k কী আসছে, k1b, দেখো এই যে দু আছে, আছে না, এটাই লিখলাম আমি এখানে। এবার দেখো b এর জায়গায় কী লিখবো, k2/c, তাই লিখবো k1c/k2, কারণ এই যে সিটা আছে কিনা এখানে আসবে, অর্থাৎ k2/c, তাই তো। এবার এই সিটা সবার নিচে আছে, এটা কী হবে, সবার উপরে চলে যাবে, অর্থাৎ k1c/k2। তাহলে লক্ষ্য করো দেখো এই যে এখানে k1 আর k2, এটা কি, এটা একটা ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, অশূন্য ভেদ্রুবক, তাহলে এই পার্টটা বাদ দিলে কী হবে, এ ভেরিজেস c হয়ে যাবে, দেখো তাই লিখলাম এ ভেরিজেস c, তাহলে বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে, যেহেতু এখানে কী আছে, এখানে আছে 1/c আছে, তার জন্য এটা কী হবে, মিথ্যা। এর পরের প্রশ্নটা দেখো, তিনের শূন্যস্থান পূরণ করতে বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে, এটাও খুব সোজা। অ্যান্সারটা দেখো প্রথমত লিখবো ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, তারপরে কি অর্থাৎ নিরেট গোলকের বক্রতলের ব্যাসার্ধ 4π r² বর্গ একক। তোমরা ভাবছো যে এত বড় করে আমি কেন করছি, এখানে অঙ্কগুলো যদি বড় করে করি তাহলে সুবিধা হবে, কারণ কোশ্চেনটা অন্য লেভেলেরও দিতে পারে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে পরে ব্যাসার্ধ হবে, এখানে দ্বিগুণের বদলে পরীক্ষায় তিন গুণ চার গুণও থাকতে পারে, তাহলে আমরা কী করবো, প্রসেসটা ভালো করে বুঝবো, এটা কি আছে 2r একক। এবার দেখো বলছে যে ব্যাসার্ধ দ্বিগুণ হলে পরে বক্রতলের ক্ষেত্রে বলা হবে 4π ইন্টু, কী লিখবো, 2r² এবার 2r² মানে কি, দুই দুগুণ চার আর r² হয়ে যাবে, তাহলে দেখো চার চারের 16, অর্থাৎ 4×4π r² বর্গ একক। তারপরে আমাদের অ্যান্সারটা কী হবে, দেখো নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের বক্রতলের ক্ষেত্রে বলা হবে 4 গুণ, ওকে। এর পরের প্রশ্নটা দেখো বলছে, একটি ব্যবসায়ী শোভা মাসুদের 1.5 গুণ টাকা নিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা নিয়েছিল, মাসুদ শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত কত, সেটা আমাদের লিখতে হবে। এটাও আমি বেছে মানে বড় করেই করছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। প্রথমত দেখো লিখছি ধরি মাসুদের মূলধন x টাকা, শোভার মূলধন কি হবে 3x, কারণ 1.5 গুণ বলতে 3x/2ই বোঝাচ্ছে, প্রিয়ারটা কত হচ্ছে 5x, কারণ 2.5 গুণ বলতে এটাই 5/2 মানে 2.5। দেখলাম এবার দেখো মাসুদ শোভা এবং প্রিয়ার মূলধন অনুপাত কী হবে, এই যে তিনটা যে অনুপাত আছে সেটা লিখবো x:3x/2:5x/2। এবার এটা কী হবে, দেখো এই যে দুইটা এদিকে আসবে, অর্থাৎ 2x, আর এই দুই, এই দুই তো ভ্যানিশ হয়ে গেলো, তাহলে কী হবে 3x:5x, সবগুলো x ভ্যানিশ, 2:3:5, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে 2:3:5। এর পরের প্রশ্নটা দেখো খুব সোজা, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে, এক্ষেত্রে অ্যান্সারটা দেখো একটি হবে, কী করে, এই দেখো এই একটি বৃত্ত, এই একটি বৃত্ত, তাহলে এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক, তাহলে কয়টা আসছে, একটা, অ্যান্সার কী হবে, একটি। তারপরে দেখো চারের এক নম্বরটা বলছে এ ভেরিজেস বি, বি ভেরিজেস সি এবং সি ভেরিজেস এ হলে ভেদ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক মাধ্যমিকের, তো লক্ষ্য করো এ ভেরিজেস বি বা a=kb, কেন এই ভেরিজেস চিহ্ন উড়িয়ে দিলে কী আসবে, k1b, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলাম, সমান সমান দিয়ে লিখবো k1b, যেখানে k1 হচ্ছে অশূন্য বিদ্রুবক, বি ভেরিজেস সি, এখানে দেখো এই ভেরিজেস চিহ্ন অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উড়িয়ে দিলাম, তাহলে কী আসবে k2b, k2 এখানে কি একটা অশূন্য বিদ্রুবক, সি ভেরিজেস এ, তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলাম, দেখো কী আসছে k3, k3টাও কি একটি অশূন্য বিদ্রুবক। এবার লক্ষ্য করে দেখো কী আসছে, আবার a=k1b, কেন এই তো আমাদের সম্পর্কটা আসছে, তাই কি না, তাহলে এর জায়গায় আমরা লিখবো k1b, আবার দেখো b এর মান কী আছে, এখানে লক্ষ্য করো কী আছে k2c, তাই তো, বি এর মান k2c আছে, তাহলে বি এর জায়গায় লিখবো k2c। এবার দেখো সি এর মান কী আছে, খুব সোজা অঙ্ক, দেখো k3a, তাহলে সি এর জায়গায় লিখবো k3a। এবার দেখো দুদিকেই এ আছে, তাহলে এ কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি আমাদের, থাকলো হচ্ছে তিনটা কনস্ট্যান্ট, অর্থাৎ k1 k2 k3, k1 k2 k3 = 1, অর্থাৎ ভেদ্রুবক তিনটি গুণফল কী হবে 1 বা 1, তাহলে প্রমাণ হয়ে গেল। এরপরে চারের 2 নম্বর প্রশ্ন দেখো, একটা ছবি দেওয়া আছে ABC আর PQR একটা বৃত্ত, তো পাশের চিত্রে ABC ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, ওকে, তার মানে বৃত্তের বাইরের দিকে যে ত্রিভুজটা আছে সেটাকে বলা হয় কি, পরিলিখিত, বুঝতে পারলে, এবং বৃত্ত PQR বিন্দুতে স্পর্শ করে, দেখো বৃত্তটা PQR এই তিনটে বিন্দুতে কিন্তু স্পর্শ করছে, এক্ষেত্রে লক্ষ্য করো AP কত আছে 4 সেমি, BP আছে 6 সেমি, AC আছে 12 সেমি এবং BC 8 সেমি হলে, তাহলে পরে x এর মান নির্ণয় করতে হবে। এবার চলো অঙ্কটা করি, অঙ্কটা কিন্তু খুব সোজা, প্রথমত ছবিটা ভালো করে বোঝো,
এই দেখো এবিসি একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে কি পি, এটা কিউ, এটা হচ্ছে আর। এই ত্রিভুজের মধ্যে কি এটা হচ্ছে একটা বৃত্ত, বুঝতে পারলে? এবার দেখো কোশ্চেনে দেওয়া আছে এপি সমান সমান এ আর, যেটা কি যেটা হচ্ছে 4 সেমি। কী করে দেখো এখান থেকে এটা এপি, এখান থেকে এটা কি এ আর, তাহলে এটার মান কত 4, এটার মানও কি হবে 4। এবার লক্ষ্য করো এসি, এসি বলতে কি এ, এটা এ, এটা হচ্ছে সি, তার মানে এই টোটালটার মান কত দেওয়া আছে বুঝতে 12 সেমি দেওয়া আছে কোশ্চেনে, তাই তো? তাহলে 12 সেমি লিখলাম। এবার দেখো সি আর, সি আর মানে কি এখান থেকে এই পর্যন্ত, তাহলে চিন্তা করো এখান থেকে এতটুকুর মান কত 4 সেমি, এটার মান কত এসি, এই টোটালটার মানটা কত 12 সেমি, তাহলে 4 সেমি বিয়ে করলে কত হবে 8 সেমি, তাই করলাম 12 - 4 সমান সমান 8 সেমি, অর্থাৎ সি আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত হলো 8 সেমি। আবার সি বিন্দু থেকে স্পর্শক কী হচ্ছে সি আর সমান সমান সি কিউ, ভালো করে লক্ষ্য করো সি আর সি কিউ কোনটা, এটা সি আর, আর এটা কি সি কিউ বলতে এটা, এই দুটো কি আবার ইকুয়ালের কথা বলছে এখানে, সি আর ইকুয়ালস টু সি কিউ, এটা কত আছে 8 সেমি, কারণ এটা 8 সেমি হলে কিন্তু এই মানটাও 8 সেমি হচ্ছে আমাদের। এবার দেখো পরের পাটে, আবার বি বিন্দু থেকে স্পর্শক বিপি সমান সমান বি কিউ, বিপি কোনটা দেখো তো, এই দেখো এটা হচ্ছে বি, এটা হচ্ছে পি, তাই তো? তাহলে এটা হচ্ছে বিপি সমান সমান কি বলছে বি কিউ, মানে এই পার্টটা আর এই পার্টটা সমান, অর্থাৎ এখান থেকে এটার যে দূরত্ব এটার এটার দূরত্বটা কি ইকুয়াল, মানে সমান, এটা কত আছে 6 সেমি, বুঝতে পারছো? তার মানে আমরা বুঝলাম যে এটার মানও 6, এটার মানও 6, এটার মান কত আসছে আমাদের 8, এটার মানও 8। এবার দেখো মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যায়, এই 6 আর 8 যুক্ত করো, এটাই তো এক্স, এটাই তো এক্স, ভালো করে বোঝো এটাই তো এক্স, তাহলে 6 আর 8 যুক্ত করলে কত হবে 14। দেখো তাই করলাম আমরা বিসি, বিসি বলতে কি ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, টোটালটা তার মানে কি এটার থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আর এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, মুখে মুখে করলে কত আসছে 6 আর 8 14। দেখো তাই করলাম আমি বি কিউ প্লাস কিউ সি সমান সমান কী করলাম 6 আর 8 যোগ করলাম, অর্থাৎ বিসি সমান সমান 14 সেমি হয়ে গেলো, এটাই হচ্ছে আমাদের নির্ণয় এক্স এর মান। এরপরে 5 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা একটা উপপাদ্য, সেই উপপাদ্যটা দেখো বইতে আছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 208। দেখো এখানে 40 নম্বর যে উপপাদ্যটা আছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তো তোমরা এখান থেকে সেটা করতে পারো।